আসসালামু আলাইকুম বন্ধুরা, স্নাইকুর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ছোটবেলায় নানুর কাছ থেকে অনেক ভূতের গল্প শুনেছি। আজকে তোমাদের সামনে আমি যেই ভূতের গল্পটি শোনাবো এটি একটি অভিশপ্ত গ্রাম নিয়ে। লেখাটি লিখেছেন মোহাম্মদ জয়। রসুলপুর গ্রামের এক গরিব কৃষক ছিল, তার কোনো ছেলে ছিল না, তিনটি মেয়ে ছিল। গরিব কৃষক এর তিন মেয়ে নিয়ে সংসার ভালোই কাটছিল। হঠাৎ কৃষকের স্ত্রী অসুস্থ হয়ে পড়ে। দরিদ্র কৃষক এর তেমন টাকা পয়সা ছিল না, চিকিৎসার জন্য এর কাছে ওর কাছে হাত পাততে লাগলো, কেউই সাহায্য করল না। তখন কৃষক এর একজন পরিচিত মানুষ বলল, তোমার তিন মেয়েকে চাকরির জন্য আমার সাথে শহরে দাও, ওদেরও একটা ভবিষ্যৎ হবে, তোমাকেও দেখতে পারবে। কৃষক রাজি হয়ে গেল, চাকরির জন্য তিন মেয়েকে শহরে পাঠালো। তারা শহরে গিয়ে একটা গার্মেন্টসে চাকরি নিল। তাদের চাকরি ভালোই চলছিল, তিন বোন চাকরি করে টাকা বাবাকে দিত, মায়ের চিকিৎসা হলো, এমনি ভালোই কাটতেছিল তাদের জীবন। বড় বোন বলল, আমরা তো অনেক দিন হলো বাড়িতে যাই না, এইবার টাকা পাইলে আব্বারে আর মাকে দেখতে যাব। বাকি দুই বোন ও রাজি হয়ে গেল। মাস শেষে তারা বেতন ফেলো, বাসায় এসে ব্যাগ গুছিয়ে নিয়ে পরের দিন সকাল সকাল গ্রামের উদ্দেশ্যে রওনা দিবে। পরের দিন খুব ভোরে বাস কাউন্টারে গিয়ে সকালের বাসের টিকিট পেলো না, আছে দুপুর ১২টার বাসের টিকিট। দুপুর ১২টায় বাসে উঠলে তাদের পৌঁছাতে রাত ৮টা বেজে যাবে। ছোট বোনটা বলল, সমস্যা নাই, আমরা তো চিনি, কি সমস্যা হবে, চলো। তারপর তিন বোন টিকিট কেটে বাসে উঠে পড়ল। পথে বাস গেল নষ্ট হয়ে, তাদের গ্রামের স্টেশনে পৌঁছাতে রাত ১১টা বেজে গেল। নিরিবিলি গ্রাম, রাত ১১টা মানে গভীর রাত। স্টেশনে নেমে কোনো মানুষজন বা কোনো গাড়ি পাওয়া গেল না। তাদের বাড়ি যেতে হলে এখনও ৪ কিলোমিটার হেঁটে যেতে হবে। ম্যাচ বোনটা ছিল একটু ভীতু, সে বলল, এত রাতে কেউ নাই, আমরা তিনটা মেয়ে মানুষ কিভাবে যাব, আর স্টেশনে কেউ নাই, যে এখানে থাকবো। ছোট বোনটা বলে উঠল, চলো, আমরা তো ছোটবেলায় কতই হেঁটে গেছি, এখন এখানে দাঁড়িয়ে থাকি, থেকে হাঁটা শুরু করি, বাড়ির উদ্দেশ্যে যেই বলা সেই কাজ। ওই দিন ছিল চাঁদনি রাত, চারদিকে ফকফকা আলো, তাদের হাঁটতে কোনো অসুবিধে হচ্ছিল না। তারা তিন বোন কথা বলছে আর হাঁটছে। বড় বোনটা বলল, মায়ের জন্য যেই শাড়িটা আনছি সেটা মায়ের অনেক পছন্দ হবে, মা অনেক খুশি হবে। মেজো বোনটা বলল, অনেক দিন মায়ের হাতে ভাত খায় না, মায়ের হাতের রান্না খাই না, কাল সবাই একসাথে খাবো, কি মজা হবে। তিন বোনের মুখে আনন্দে হাসি, বাবার জন্য পাঞ্জাবি আনছে, লুঙ্গি আনছে, বাবা কত খুশি হবে, এই ভেবে তারা অনেক আনন্দিত। তারা গ্রামের মধ্যে ধরে হাঁটতে শুরু করেছে। হঠাৎ তারা দেখতে পেল সামনে কয়েকজন মানুষ দাঁড়ানো, তারা তাদের হাঁটা চালিয়ে যাচ্ছিল। আসলে কিছু বখাটে ছেলে ছিল ওগুলো, তাদের মধ্যে একজন ছিল গ্রামের চেয়ারম্যানের ছেলে। তারা তাদের পিছনে ফেলে তাদের হাঁটার গতি বাড়িয়ে দিল। তারা হেঁটে যাওয়ার পরে চেয়ারম্যানের ছেলে তার সাথে থাকা এক বন্ধুকে বলল, কে রে মেয়েগুলার ছেলেটা, বলল চিনে না, আগে কখনো দেখি নেই। তখন চেয়ারম্যানের ছেলে বলল, তাহলে চল একটু মজা নেই, তারাও একা আমরাও একা। সাথে একজন বলল, চল পিছনে যাই। তারা ছিল ৯ জন, তারা মেয়ে তিনটার পিছনে হাঁটা শুরু করে। তাদের পিছু নেওয়া দেখে মেয়ে তিনটা আরও জোরে জোরে হাঁটা শুরু করে, কিন্তু তাদের গ্রামে ঢুকতে বিশাল এক বাগান পড়ে। তারা তখন ওই বাগানের সামনেই ছিল। বখাটে ছেলেগুলো তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। তখন মেয়েগুলো বলে, আপনার কী চান ভাই, আপনার আমাদের পিছু নিচ্ছেন কেন, আপনার অনেক গরিব, আমরা গ্রামে থাকি এবং চাকরি করি শহরে, মা বাবাকে অনেক দিন দেখি না, তাই গ্রামে আসছি, আমাদের সাথে যা আছে এগুলো নিয়েন না ভাই। তখন ওই ছেলেগুলোর মধ্যে একজন তখন বলে উঠল, আমরা তোমাদের সাথে যা আছে তা কিছু নিব না, তোমাদেরকেই নিব, চলো। তখন মেয়ে তিনটা চিৎকার করে উঠে, ভাই আমাদেরকে ছেড়ে দেন, আমরা অনেক গরিব, আপনাদের পায়ে পড়ি, সব কিছু নিয়ে যান, এই ব্যাগে টাকা আছে এগুলোও নিয়ে যান, আমাদেরকে ছেড়ে দিন। কিন্তু ওরা ছিল জানোয়ার, কে শুনে কার কথা। তারা মেয়ে তিনটেকে টেনে বাগানের মধ্যে নিয়ে গেল। তখন চেয়ারম্যানের ছেলেটা বলল, ছোট মেয়েটা আমার, বাকি ২ জন তোদের। তারা চিৎকার শুরু করলো, তাদের মুখ চেপে ধরে মাটিতে ফেলে দিল। বারবার তিনটা মেয়ের অনুরোধ করলো, আমাদের সর্বনাশ কইরেন না, আমরা অনেক গরিব, আমাদের ছেড়ে দেন। কে ভাই শোনে কার কথা, সারা রাত তাদের নির্যাতন করলো। তারপর বখাটেগুলো বলল, চল। এখন চেয়ারম্যানের ছেলে বলল, ওদের ছেড়ে দিলে যদি আমাদের পরে চিনে ফেলে, তার চেয়ে ওদের মেরে ফেলি।
তারপর তাদের তিনজনকে মেরে ফেলে গাছের নিচে মাটি চাপা দিয়ে দেয়। গল্পটা কি চলবে? যদি আপনারা গল্পটার সেকেন্ড পার্ট চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।